আজকাল হাহামেশাই অনেকে বুকে কফ জনিত সমস্যায় ভুগে থাকেন। বুকে কফের চিকিৎসা করা না গেলে এটি দ্বারা শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে ঘরোয়া কিছু উপায়ে এই সর্দি কফ দূর করতে পারে। আজ তাহলে এমন কিছু ঘরোয়া উপায়ের সাথে পরিচিত হওয়া যাক। নম্বর এক, লবণ পানি। বুকের সর্দি কফ দূর করতে সহজ এবং সস্তা উপায় হল লবণ পানি। লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করে দেয়। এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চা চামচ লবণ মিশিয়ে নিন। এটি দিয়ে দিনে দুই তিনবার কুলকুচি করুন। নাম্বার দুই, হলুদ। হলুদে থাকা কার্কুমিন উপাদান বুক থেকে কফ শ্লেষ্মা দূর করে বুকে ব্যথা দ্রুত কমিয়ে দেয়। এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ব্যথা বুকে ব্যথা দূর করতে সাহায্য করে। এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন। এছাড়া এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিন। এর সাথে দুই চা চামচ মধু এবং এক চামচে গোলমরিচের গুঁড়ো মিশান। এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন। নাম্বার তিন, লেবু এবং মধু। লেবু পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, এমনকি এটি বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার করে থাকে। নাম্বার চার, আদা। এক টেবিল চামচ আদা কুচি এক পানিতে মেশান। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল দিন। বলক আসলে এতে সামান্য মধু দিয়ে দিন। দিনে তিনবার এই পানীয়টি পান করুন। এছাড়া এক চা চামচ আদা কুচি গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ অথবা মধুর সাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিনে তিনবার পান করুন। আপনি চাইলে এক টুকরো আদা নিয়ে মুখে চাবাতে পারেন। আদার রস বুকের কফ পরিষ্কার করতে সাহায্য করবে। নাম্বার পাঁচ, সমপরিমাণে পেঁয়াজের রস লেবুর রস মধু এবং পানি একসাথে মিশিয়ে চুলায় জাল দিন। কিছুটা গরম হলে নামিয়ে ফেলুন। কুসুম গরম এই পানি দিয়ে দিনে তিন থেকে চারবার পান করুন। এছাড়া পেঁয়াজের ছোট টুকরো খেতে পারেন। নাম্বার ছয়, অ্যাপেল সাইডার ভিনেগার। এক কাপ কুসুম গরম পানিতে দুই চা চামচ বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এর সাথে এক চা চামচ মধু মেশান। এবার এই পানীয়টি দিনে দুই তিনবার পান করুন। এক দুই সপ্তাহ পান করুন, দেখবেন বুকের কফ অনেক কমে গেছে।